বিশ্বকর্মা পূজোর আগে বিষাদের সুর বাঁশবেড়িয়া শিল্পাঞ্চলে। বন্ধ বহু কলকারখানা, বেকার হয়েছেন বহু শ্রমিক। প্রাক্তন শ্রমিকদের একটাই আর্জি, কলকারখানার শব্দে মুখরিত হয়ে উঠুক বাঁশবেড়িয়া। হুগলি জেলার বাঁশবেড়িয়া একসময় রাজ্যের অন্যতম শিল্পাঞ্চল নামে পরিচিত ছিল। গঙ্গার তীরবর্তী গোটা এলাকা কলকারখানার মেশিনের শব্দে মুখরিত হয়ে থাকত। শ্রমিকদের কলরবে ভরে উঠত এলাকা। সেসব আজ অতীত। অতীতের শিল্পাঞ্চলের সেই গরিমা আজ আর নেই। এক প্রকার তার নিজস্ব জৌলুস হারিয়েছে বাঁশবেড়িয়া। গঙ্গার তীরে সাহাগঞ্জের ডানলপ টায়ার কারখানা মৃতপ্রায়। একসময় এখানেই তৈরি হতো গাড়ির টায়ার, তা পাড়ি দিত দেশে বিদেশে। কারখানার যন্ত্রপাতি নষ্ট হয়ে গিয়েছে, হাত বদলের প্রহর গুনছে প্রথম টায়ার কারখানা। কিভাবে সবই একদম বন্ধের মুখে। আগে একটা বিষণ্ণ বুঝা ছিল, যাত্রা ফাংশন থিয়েটার হতো, সবাই মনে একটা আনন্দ আসতো, সেটা তো মুছেই গেছে বর্তমান। তারপর ডানলপ পেপার মিল যা অন্য কোম্পানি নিয়ে সে কন্ট্রাক্টার চালাচ্ছে, ইস্পন বন্ধ, গ্রাস বন্ধ, রেওন বন্ধ, জুট মিল দুগ্ধুগ করছে, মাতুর সাহেবের যে এলাম কারখানা সেটা বন্ধ, রবার উদ্যোগ সেও বন্ধ, সব কিছু বন্ধ মুখে, সব কিছু বন্ধ মুখে। আরে আমরা চাই যে বাংলা যেন শিল্প মানে আসে, তাহলে গ্রাম মধ্যবিত্ত সাধারণ লোক যেন খেয়ে বাঁচতে পারে। এখানেই ছিল কেশরাম পাইপ কারখানা, বাঁশবেড়িয়া উইন্ডো গ্লাস, পেপার মিল, আরো কত কি। বিশ্বকর্মা পূজোর আগে উৎসবের চেহারা নিত বাঁশবেড়িয়া। আলো এসে যে উঠত, বসত মেলা যাত্রার আসর, সে সবই আজ অতীত। আক্ষেপ এলাকার প্রাক্তন শ্রমিকদের। এবং আমাদের এখানে শিল্পের প্রচুর ঝড় ছিল, কিন্তু আজকে সেই ঝড়ে শিল্প তো সব বন্ধ হয়েই গেছে। সেই ঝড়ে সবাই উঠে গেছে, কেউ মারা গেছে, কেউ কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। এই মতো অবস্থা কী বলবো, আমি ছোট একটা চায়ের দোকান চালিয়ে কোনো রকম দিন পার করি। এবং অন্য কেউ পরের সরকারের সাথে কিছু করবে, তার 10 বছর যাব দেখা গেলে কিছুই নেই, নিষ্ফল জিরো। তো এই চায়ের দোকানদারি করছি। সকলেরই দাবি, বন্ধ কারখানার জমিতে শিল্প গড়ে উঠুক, চালু হোক বন্ধ কলকারখানা, বাঁচুক বাঁশবেড়িয়া, বেঁচে থাকুক শিল্প, বেঁচে থাকুক শ্রমিকেরা। একটার পর একটা শাসক দল যাচ্ছে আসছে, কিন্তু কারোর তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। কোনো যদি চিন্তা ভাবনা থাকতো, আপনি বলুন আজকে যদি বিল্লার হাতে পায়ে ধরে যদি বলা হতো আপনার কি চাই বলুন, আমরা সহযোগিতা করব, আপনারা ফ্যাক্টরিটা খুলুন, কিন্তু সেই চেষ্টা কেউ করেনি, আজ পর্যন্ত করেনি। ফলে এই বাঁশবেড়িয়া শিল্পাঞ্চল অন্ধকারে ডুবিয়ে আছে, নামমাত্র এই ধরুন এই জুটমিলটা বাঁচিয়ে রেখেছে। বাঁচিয়ে রাখা মানে কি, ওই 150 টাকা রোজে সমস্ত কাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁশবেড়িয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।